মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে, তোর হৃদয়ে গেছি হারিয়ে, তুই জীবন মরণ সবই রে, তুই কি আমার হবি রে। এই যে আপনাকে বলা হয় যে গানের কোটিপতি, মানে আপনার গান এই পর্যন্ত কতটি হয়েছে? 47-48 মিলিয়ন কোটি ঘর ছাড়িয়েছে, 48টা গানের মতো, এই তো গান করলে এরকম 47-48 হবে। এবং এটা কিন্তু মানে অন্যদের এত গান কোটির উপরে ভিউ কিন্তু খুব কম। হ্যাঁ, এটা যা হয়েছে লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে হয়েছে, রাইট? এটা অন্যরকম। আমি একটু বাবার প্রসঙ্গে যেতে চাই। আমি যতটুকু শুনেছি যে বাবা যখন আপনি ছোট তখন চাইতেন না ছেলে বড় হয়ে গায়ক হন, কিন্তু আপনার চাওয়ার যে তীব্রতা তখন বাবাই আবার তখন ভর্তি করালেন বা চাইলেন। হ্যাঁ, মানে ফ্যামিলি থেকে সবসময় একটা ধারণা থাকে যে যে কোনো লাইক ছোটবেলায় পড়াশোনার বাইরে যে কোনো কালচারাল ব্যাপারগুলোতে যদি আগ্রহ থাকে, লাইক ক্রিকেট বা গান বা অন্য যে কোনো কিছু আর্ট, তো ভাবে যে পড়াশোনার মনে হয় ক্ষতি হয়। তো বাবা ওরকম ধারণাই করেছিল যে হয়তো পড়াশোনাটা একটু ক্ষতি হবে, কিন্তু যেটা হয়েছে যে মানে গান গেয়ে যখন দেখছে যে মানুষ খুব মানে পজিটিভ ভাইবস দিচ্ছে এবং খুব অ্যাপ্রিশিয়েট করছে, এবং স্কুলের টিচাররা খুব উৎসাহ দিচ্ছে যে না ঠিক আছে, তখন বাবা আর কি রিয়েলাইজ করলো যে না ঠিক আছে জিনিসটা যেহেতু মানে এর মধ্যে এক্স্যাক্টলি, এবং মানুষ ভালো বলছে, পজিটিভ ভাইবস দিচ্ছে, সো কেন না, তখন সে নিজেই হারমোনিয়াম কিনে দিচ্ছে বা রেওয়াজ করা বলছে, সহযোগিতা। আমি শুনেছি রেওয়াজ না করলো আপনাকে বকতো? হ্যাঁ, আমাকে প্রচুর বকতো রেওয়াজ না করলে। সকালে উঠে দেখেছে তানপুরা কিনে দিয়েছে, সকালে রেওয়াজ না করলে বলতো শুধু শুধু তানপুরাটা কিনে দিছি, রেওয়াজ করিস না, মানে খুবই ই ছিল। অথচ এটা এক ধরনের দুঃখ বা আক্ষেপ যে বাবা দেখে যেতে পারলেন না ছেলে ন্যাশনাল অ্যাওয়ার্ড। ন্যাশনাল অ্যাওয়ার্ড মানে আমি যখন ফিল্মে কাজ করি প্রথম, আমার 2000 আমার তো ক্যারিয়ার শুরুই হয়েছে ফিল্মের গান দিয়ে 2008-এ ভালোবাসা লাল গোলাপ ফিল্মে মোহাম্মদ হোসেন জেমি ভাইয়ের এবং আমাদের সবার পছন্দের শিল্পী এবং জীবন্ত কিংবদন্তি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাডামের সাথে শুরু হয়েছিল। তো ওই গান দিয়ে ফিল্মের ক্যারিয়ার আমার শুরু। তারপরে আমার নিজের সঙ্গীতায়োজনে মেবি 2014-তে আমি প্রথম কাজ করি। তো এই জার্নিটার সময় বাবা সবসময় স্বপ্ন দেখতেন যে কখনো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবেন। বাবা মেরিল প্রথম আলোর প্রথম যে অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন ওটা দেখে গিয়েছিল, তারপরে আর তার দেখার সুযোগ হয়নি, বাট একটা অ্যাওয়ার্ড তো দেখে গেছে। বাবার আসলে সবসময় তাদের ছায়া সন্তানের উপরে থাকে, সেটাই মনে করি। যে গানটির জন্য এই ন্যাশনাল অ্যাওয়ার্ড আপনি পেলেন, সেই গানটি একটু না শুনলে বোধ হয় অসম্পূর্ণতা থেকে যাবে, খালি গলায় শুনতে ফেলি। মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে, তোর হৃদয়ে গেছি হারিয়ে, তুই জীবন মরণ সবই রে, তুই কি আমার হবি রে।